নকশাখচিত মসজিদটি দেখলে বলা যাবে না এর বয়সকাল। প্রাচীন সুন্দর এই মসজিদটি প্রায় 100 বছর পুরনো। এটি নির্মাণ করেন মহরম খান। মোগল স্থাপত্য আর নানা শৈলীতে তিন গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদটি নানা বাধা পেরিয়ে এখনও টিকে রয়েছে। তবে পুরনো হয় ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কয়েক দফায় করা হয় মেরামত। এতে নতুন করে দেওয়া হয় রঙের ছোঁয়া, যা দেখতে এবং নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। অনেক সুন্দর একটা মসজিদ, তিন গম্বুজ বিশিষ্ট, এবং এখানে মসজিদে দেখতে অনেক ভালো লাগছে। এই মসজিদ সাধারণত অন্য জায়গায় দেখা যায় না। আমি অনেক মসজিদে নামাজ পড়ছি, কিন্তু অনেক সুন্দর এই মসজিদ, মুঘল স্থাপত্য রীতিতে তৈরি। মসজিদটি দেখে খুবই ভালো লাগছে। আমি এখানে আসলাম একটা কাজে, পরে মসজিদটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি এখানে নামাজ পড়ছি। পুরনো একটা মসজিদ আসলে দেখে আমার একটা জানার অনুপ্রেরণা তৈরি হলো যে মসজিদটা কে তৈরি করলো বা কখন তৈরি হলো, তারপরে জানতে পারলাম আর কি এটা অনেক আগের পুরনো মসজিদ। জানা যায় মহরম খাঁ একজন ধার্মিক এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন। নামাজ পড়তে তাকে যেতে হতো অন্য গ্রামে। এত সম্পদশালী হয়েও অন্যের মসজিদে নামাজ পড়তেন বলে অন্যরা হাস্যরসের ছলে তাকে নিয়ে কটুক্তি করত। তাই তিনি সিদ্ধান্ত নেন নিজ বাড়ির সামনেই বানাবেন মসজিদ। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আমার দাদা মহরম আলী খান সাহেব পাড়াজুবের মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন, কারণ উনি কাতার ঠেলে ভিতরে যাওয়ার সময় ওই বাড়ির একজন লোক বলে ওঠে যে এত সামনের কাতারে বসতে হইলে মসজিদ দিয়ে তারপরে সামনের কাতারে বসা। ওইখান থেকে এসে উনি কাছারিঘরে জামাত করছে। জামাত করার পরে এলাকার কিছু লোকজন নিয়ে বসা সিদ্ধান্ত নিয়েছে উনি মসজিদ দিবে, ওনার আল্লাহর রাস্তায় নামাজ পড়বে। প্রাচীন এই মসজিদের স্বকীয়তা রক্ষা করা না গেলে হারিয়ে যাবে এর পুরনো ঐতিহ্য। তাই এটি যথাযথভাবে সংরক্ষণের দাবি বিশিষ্টজনদের। এই মসজিদগুলোকে রং করে ডিজাইন করে এগুলোর চেহারা পরিবর্তন করা হয়েছে। আমি এটা সঠিক মনে করি না। যদি তার পুরনো যে চেহারা, যেভাবে এই মসজিদ তৈরি করা হয়েছিল 150 বছর আগে, সেভাবে যদি থাকে তাহলে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে। চাঁদপুরে ফরিদগঞ্জের পুঁয়া গ্রামে ইতিহাসের ঐতিহ্য ধারণ করা মসজিদটি 600 জমির উপর 1323 বঙ্গাব্দে নির্মাণ করা হয়। তখন এটি নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র 10,000 টাকা। তবে এর নিজস্ব ভূমির পরিমাণ হচ্ছে প্রায় 5 একর, যার বর্তমান বাজার মূল্য 10 কোটি টাকারও বেশি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।